সো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আবারও আমার ব্লগ ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। তো আজকে দু চারটা কথা, যেহেতু সামনে ঈদ, তো অনেক সবাই শপিং করবে, এটা ওটা অনেকে অনেকের মতন শপিং করে। তো আজকে একটা কথা, আস্তে আস্তে আমিও বুঝতে পারছি কি ঈদের সময় বাবা কেন শপিং করতো না নিজের জন্য, সেই ব্যাপারটা মানে যেহেতু সময় না আসলে বুঝতে পারা যায় না, সেই রকম ব্যাপারটা ঈদ আসছে সামনে। তো অনেকেই ছোটোতে সবাই তাড়াহুড়ো করে ড্রেস পোশাক কেনার জন্য, তো অনেকেই কতদিন আগে থেকে নিয়ে নেয় বা কতদিন পরে নেয়, কতজন ঈদের এক সপ্তাহ আগে। তো যাই হোক, আজকে ভিডিওটা সেই তাদের জন্য, শুধুমাত্র পুরুষদের জন্য, যারা নিজে ড্রেস পোশাক না কিনেও অন্য কাউকে কিনে দেয় বা পরিবারের বাচ্চা ছেলে মা বোনকে তারা ড্রেস পোশাক কিনে দেয়। তো সেই ব্যাপারগুলো আজকে হঠাৎ একটু মনে হলো বলেই আমি শেয়ার করলাম কি কেন বড় হয়ে গেলে ড্রেস পোশাক বা ঈদের একটা শুভেচ্ছা একটা কমে যায়। তো ব্যাপারটা হচ্ছে, আস্তে আস্তে জীবনে আস্তে আস্তে বড় হয়ে লেখ না, সব কিছুই এসব জিনিসগুলা মানে গ্রহণযোগ্য নয়, থাকে না চিরস্থায়ীভাবে। তো বড় হয়ে গেলে সেই সব জিনিসগুলা ভ্যালু কমে যায়, না থাকবে তোমার ড্রেস পোশাকের নিবার ইচ্ছা, না থাকবে তোমার ঈদের এখানে ওখানে ঘোরার ইচ্ছা, শুধু থাকবে পরিবার পরিজন কীভাবে ভালো থাকে সেই ব্যাপারটাই। তো তোমরা সব জানাবে তোমরা কে কে ড্রেস পোশাক নিয়েছো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব, পাশে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবার চেষ্টা করবে সবসময়। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।